হ্যালো ভাই লোক কেমন আছো আমি চলে এসেছি আবার একটা নতুন গেম প্লে ভিডিও নিয়ে আজকে আমি খেলতে চলে যাচ্ছি আই এম আর্টিস্ট মানে আমরা আজকে আর্টিস্ট আমরা তো আজকে হচ্ছে আমরা আর্টিস্ট আমরা আজকে আঁকতে চলেছি হচ্ছে জানো তোমরা কাকে ভাই তোমরা জানো কাকে আমরা আঁকছি বাংলা গেমারকে মানে আমরা আজকে আঁকতে চলেছি হচ্ছে বাংলা গেমারকে তোমরা নিশ্চয়ই বাংলা গেমারকে জানো ভাই আমাদের গুরু দেবতা ইয়াশখর ঠিক আছে চলো আমরা আজকে আঁকতে চলেছি বাংলা গেমারকে তোমরা যদি আমার আই এম আর্টিস্টের আগের পার্ট না দেখে থাকো তাহলে এই ভিডিওটা দেখে নাও যদি তোমরা আগের পার্টটা না দেখে থাকো আই এম আর্টিস্টের তো ওইটাতে আমি অনেক কিছু এঁকেছিলাম মেইন তো আমি ওখানে সকার গেমারকে গেছিলাম ভাই একদম সকার গেমারকে গেছিলাম খুব বাজে এঁকেছিলাম কারণ আমি ড্রয়িং এ খুব বাজে তো এবারে আমরা আঁকবো বাংলা গেমারকে কেমন ভাবে কথা বলে ওয়েলকাম তো গাইজ আমরা আবার চলে এসেছি নতুন একটা গেম প্লে ভিডিও নিয়ে আজকে আমরা খেলতে চলে যাচ্ছি আই এম আর্টিস্ট আদেও এরকম গলা ওঠা ভারী নয় তো চলো আমরা বিনা কিছু না বলে গেম প্লে এন্ট্রি নেওয়া যাক আর আমরা বাংলা গেমারকে আঁকবো তার সাথে অনেক কিছু আঁকবো আরো এক্সট্রা চলো আগে গিয়ে দেখা যাক তাহলে গেম প্লেতে এন্ট্রি নেওয়ার আগে আমি বলে দিচ্ছি যে যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক করে দাও এক্ষুনি নেক্সট পার্ট আসবে না তাহলে তোমরা বুঝতে পারছো না তো চলো গেম প্লেতে এন্ট্রি নেওয়া যাক তো চলো গাইজ আমরা ভেতরে চলে এসেছি আর এখানে আমাদের দোকানের শাটার খুলে গেছে আর আমরা এখানে বিজনেস শুরু করবো চলো বেশি ওভার অ্যাক্টিং হয়ে গেছে তো আমরা এখানে চলে এসেছি এটা হচ্ছে ভাই আমরা এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছ তোমরা গাইস এটা হচ্ছে আমরা আগের পার্টে আমরা একে দিয়ে খুব কষ্ট করেছিলাম এবারেও আমরা করাবো তো এবারেও এর কষ্ট ছাড়বো না এবারেও আমরা একে খুব কষ্ট করাবো ভাই লোক তো কত হবে ভাই তো এখানে আমাদের ক্যাশিয়ার রয়েছে দেখে নি ক্যাশিয়ারে কি লস যাচ্ছে কি যাচ্ছে না আমাদের এখন ক্যাশে $330 ডলার না ইউরো আর লাস্ট টাইম আমি এগুলোকে ডলার বলে আমার মাথা খারাপ করে দিয়েছিলাম তো এগুলো ইউরো আমাদের €330 রয়েছে এখানে আর এতগুলো এখানে এদিক ওদিক ওয়াইন ফাইনে চলে গেছে চাওয়া যাক এবার আমরা এখানে আঁকবো হচ্ছে ফার্স্টে তো ডাইরেক্ট বাংলা গেমার আঁকলে ঠিক পোষাবে না তো আমরা ফার্স্টে আঁকবো এখানে একটা পটি যেটা হয় একটুখানি এরকম তো চলো পটি আঁকছি আমরা এখানে ফার্স্টে আর এরকম হয় গেম প্লের ইন্ট্রোডাকশনে আমি কেমন হিকলে গেছিলাম তো গেম প্লের ইন্ট্রোডাকশনে কে পটি দিয়ে চান করায় সবাইকে তো পটি হয়ে গেছে আমাদের এখানে তো আমরা এটাকে একটুখানি কালো আউটলাইন দিয়ে দেবো ভাই কালো বলেছিলাম গ্রে নয় রে কালো আউটলাইন দিয়ে দেবো একটুখানি অনেক মোটা হয়ে গেল আমার মনে হচ্ছে অনেকটাই মোটা হয়ে গেল তো এটাকে আমরা কালো আউটলাইন দিয়ে দিয়েছি একটু ইয়েলো কালার একটু গু গু ভাব আনবো ইয়েলো কালার কালারটা নিয়ে নিলাম আর একটুখানি পটি উঠছে এরকম একটুখানি গন্ধ উঠছে এরকম দিয়ে দিলাম ঠিক আছে হয়ে গেছে এটা আমাদের গু হয়েছে না আমাদের আরেকবার রাখতে হবে আমার মনে হচ্ছে এটা হয়নি তো আমরা আরেকবার ট্রাই করবো গাইজ তো চলো আরেকবার ট্রাই করি এটাকে এই গুটা হয়নি তো গুটা সেলেও চাপানো যায় কিন্তু না চলো নাইন যা করে ভালো করবে এবার আগের বারে আমি খুব বাজে বাজে এঁকেছিলাম তো এবার আমি ভালো আঁকবো চলো এইটা নিয়ে নিই এটা কি ওই রংটা হ্যাঁ চলো এটাই ওই রংটা এটা নিয়ে নিলাম তো ফার্স্টে থাকে এরকম একটু জিলিপি তার উপরে আর একটু ছোট জিলিপি তার উপরে আর একটুখানি ছোট জিলিপি আমাদের এখানে গু রেডি ছোট হয়ে গেল বড্ড আর এটাতে কালো আউটলাইন দিয়ে দেবো ভাই আমরা এরকম ভাবে ঠিক আছে চলো আমাদের কালো আউটলাইন এখানে হতে চলেছে এখানে কিবোর্ডের কোনো কাজ নেই শুধু মাউস তো আমি একটা হাতে নাম করতে করতে খেলতে পারি পেকে গেল সালা হাতের চক্করে মারবো এক চর হাত তো এটাকে আমরা এখানে করে দিয়েছি তো আমাদের কোনো ব্যাপার না আমরা এটাকে ফিল করে দিই এখানটা ভাই কালো আউটলাইনে চলে গেল ঠিক আছে চলো এটাকে আমরা আস্তে করে গু এঁকে দিই গু হয়ে গেছে আমাদের দেখো গুয়ের ইয়ে রেডি তো আমরা মাঝখানে একটা হোয়াইট দিয়ে খোবড়া এঁকে দেবো খোবড়াটা কিছুটা এরকম স্মাইল এখানে একটা চোখ এখানে একটা চোখ আর এখানে একটা নাক নাক এঁকে দিলাম এবার এর স্মেল গুলো কে আঁকতে হবে একটা ইয়েলো কালার আর মাছি ভিনভিন করে এরকম মাছি ভিনভিন করে যেরকম সেরকম আমাদের মাছি ভিনভিন করাতে হবে চলো আর ওদিকে কাকাকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কাকা এরকম করছে দেখো দেখো মাছি ভিনভিন করালাম ঠিক আছে চলো এটাকে আমরা সেলে চাপিয়ে দিই রাইট আমাদের এটাকে আমি এখানে দিয়ে দিই আমাদের এটা এটা নাম দেবো আমরা হচ্ছে একটা একদম আলাদা ধরনের নাম ঠিক আছে আলাদা ধরনের এখানে চোর চলে আসছে ভাই চোর নয় আসলে এ আমাদের এখানে পেন্টিং কিনতে আসে চোরের মতো জামা পরে মানে পালিয়ে গেছে এমন কয়েদির জামা পরে কিন্তু আর্টিস্ট তো আমরা এটাকে নাম দেবো হচ্ছে হাসি ছোট হয়ে গেল হাসি খুশি গু হাসি খুশি গু চলো হয়ে গেছে আমাদের হাসি খুশি গু এখানে চলো ভাই আবার পেন্টিং করে নিই আমরা এখানে একটা রকস্টারের মতো মেয়ে ঘুরছে যে এটাকে কিনে নেয় মাঝে মাঝে তো এবারে আমরা আঁকবো হচ্ছে এখানে দেখে নি কে কি কমেন্ট করেছে আগে তোমরা দেখতে পাচ্ছ আমরা আগের বার এখানে সকার গেমারকে এঁকেছিলাম তো এখানে কে একটা বলেছিল আমাকে টাইগার আঁক এখানে কে কি আঁতে বলেছে দেখি ভাজা ড্র করো দাদা ভাজা ভাজাটা কি দেখি ভাজাটা কি ভাজা ভাই ভাই ভাজাটা কি ভাই এটা এটা আমি ড্র করতে পারবো করে চলো ট্রাই তো করা যাক এই ভাজাটাকে আমাদের রাখবো ঠিক আছে চলো ভাই আমি ভাজা বলতে এটাই বুঝলাম কিন্তু আমি নেটে সার্চ করলাম ভাজা বলতে এটাই দেখালো এই যে এই জিনিসটা তো আমরা ডাইরেক্ট ভাজা আঁকবো ভাজা চলো আমরা আমরা আজকে ভাজা আঁকবো ভাজা কেমন দেখতে হয় দেখে নি একবার সাইড দিয়ে ভাজা হচ্ছে তো চলো এটাকে তার জন্য আমাদেরকে করতে হবে চৌকো আর আমাদের আঁকতে হবে উই
হুইল, পাশে আছে হুইল, কেমন দেখতে একবার দেখে নি। গোল গোল হুইল আছে দুটো, এদিক দিয়ে দেখা যাচ্ছে ওদিকে একটা, আর ভাজাটাকে এরকম দেখতে গোল হুইল, আর একটা গোল হুইল, দুটো হুইল রাখতে হবে আগে। তো চলো আগে দুটো গোল হুইল এঁকে দিই, এরকম ভাবে, এরকম হয়ে গেছে আমাদের হুইল। আমি এটাকে ফিল করে দিই, এখানে একটা হুইল আর এখানে একটা হুইল ফিল করে দিয়েছি। এ তো কারোর একটা চোখ মনে হচ্ছে, হুইল হয়ে গেছে। এবার আমাদের এরকম ভাবে লম্বা একটা ইয়ে করতে হবে, আমরা এটাকে ইয়েলো কালার দিয়ে করবো, হয়ে গেছে। আরে ভাই ভাই ভাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ম্যাডাম এসছে আমাদের পচে, মানে হাসি খুশি গু কিনতে $33। তো এটাকে আমরা একটু বার্গেনিং করে নিই, এখানে $31 যা নিয়েই নে, তুইও কি আমাকে মনে রাখবি ভাই, নিয়ে নে যা, আমরা এখন ভাজা আঁকছি। হাসি খুশি গি গি গি, হাসি খুশি গি আমাদের সেল হয়ে গেছে, মানে হাসি খুশি গু আমাদের সেল হয়ে গেছে। আমরা এখন এটাকে মাস্ট একটা ভাজা আঁকছি, ভাজা। তো ভাজাটা এরকম, এবার হবে এরকম এরকম, তারপরে এটা এরকম, তারপরে একটা এরকম এইরকম। আর ভাজাতে থাকবে একটা লোক যে এইরকম থাকবে, আর মাথাটা একটুখানি কালো থাকবে, আর এরকম সোজা। আর এটাকে একটুখানি ভালো করে দিই ভাই, এটা তো ভাজা না, এটা ভাজি লাগবে। আমাদের লোক হয়ে গেছে ভাই, ভদ্র একটু লোক কর, দুটো চোখ দিয়ে দিই, দুটো চোখ, একটা স্মাইলি, হয়ে গেছে। আমাদের ভাজা রেডি, এখানে ভাজার আর কিছু বাকি যাচ্ছে না, আমাদের ভাজা এইখানটা একটুখানি বাকি যাচ্ছে, আর একটা টায়ার। চলো, তো আমাদের এখানে ভাজা রেডি, ভাজাতে একটুখানি মেকওভার দিয়ে দিই ভাই। ধুলো বালি উঠছে না, ভাজা ভাজা রাস্তায় চালাচ্ছে না, ধুলো বালি উঠছে এখানে, তোমরা বোঝো একটুখানি ভাই লোক। তো চলো, আমাদের ভাজা এখানে রেডি, তো এখানে আমরা এটাকে রেখে দিই। তো এখানে আমরা ভাজা 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 বলে এটাকে সেভ করে দিই, এখানে ভাজা আমাদের বিক্রি আরামসে হয়ে যাবে। আমি খুব বাজে এঁকেছি ভাই, এটা এটা একটু হাসবে না কিন্তু এঁকেছি। ভাজা আমাদের হয়ে গেছে, এবার আমাদের ব্রাশ নিতে হবে। ব্রাশ নিয়ে দেখি নেক্সট কমেন্টটা কি আছে। নেক্সট কমেন্টটা আছে হচ্ছে টাইগার। তো এখানে নেক্সট কমেন্ট দেখতে পাচ্ছ তোমরা, টাইগার। তো আমাদেরকে টাইগার রাখতে হবে ভাই, টাইগার টাইগার। তো আমরা এই এই ছবিটাকে আঁকবো, এতটাও ভালো আঁকবো না, একটুখানি পচা মার্কে একটু খোঁজ ভাই, আমার 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 এত ভালো আমি আঁকতে পারি না। তো আমরা এইটাকে আঁকবো ভাই, এইটাকে দেখতে পাচ্ছ তোমরা, এইটাকে আমরা আজকে আঁকবো। এতো খুব হাই ফাই পেন্টিং হয়ে গেল রে, এত গলত মুড ভের লেলিয়া মাইনে। ঠিক আছে চলো, আমরা আমরা একটুখানি ভালো আঁকবো। তো ফার্স্টে তার জন্য আমাদেরকে একটুখানি গ্রি, ও ভাই ও পাম 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 পাম। তো দাদু চলে এসছে এখানে আমাদের $50 ভাজা বলে গাড়িটাকে কিনতে। তো এটাকে একটু বার্গেনিং করে নি, কাকা একটু কমিয়ে দিল সালা ৩৬, আর একবার ক্লিক করলে আরো কমে যাবে, তাই জন্য আমরা এটাকে জান দেতে ছোটে, আমরা আরো মাল কামাবো। চলো, ভাজা বিক্রি হয়ে গেছে, তো আমরা এবারে আঁকবো টাইগার। টাইগারের জন্য এটাকে আমরা রোটেশন করে দিই। এবার এখানে একটুখানি ভাই, টাইগারের গায়ের কালার কি হয়? অরেঞ্জ, আমাদের অরেঞ্জ টাইগার হয়ে যাবে। চলো, আমাদের অরেঞ্জ টাইগার হয়ে যাবে, এটা অরেঞ্জ কালার। আমি আমি কালার ব্লাইন্ড, আমি সত্যি বলে দিচ্ছি, আমি কালার ঠিক করে চিনি না, আমি একটুখানি কালার ব্লাইন্ড আছি সত্যি। আমি আমি রেলা মারছি না, তোমরা আবার ভাববে আমি রেলা মারছি। তো এটাকে একটুখানি টাইগারের চোখ করতে হবে, টাইগারের চোখ এরকম ভাবে, এরকম হয়ে গেছে, এরকম ভাবে, এরকম টাইগারের চোখ হয়ে গেছে। এবার আমাদের রাখতে হবে টাইগারের নাক, টাইগারের নাক হয়ে গেছে, টাইগারের এবার র রাখতে হবে, র, এরকম এরকম এইরকম আর এইরকম এইরকম এইরকম। টাইগারের এবার দুটো দাঁত, আর দাঁত হচ্ছে ভাই, দুটো দাঁত টাইগারের। এবার টাইগারের হালকা গোঁপ লাগবে, টাইগারের গোপ হয়ে গেছে। এবার লাগবে হচ্ছে টাইগারের জিভ হালকা, তো এখান থেকে হালকা টেনে দিই আমরা, জিভ হয়ে গেছে। তো এবার লাগবে টাইগারের কান, টাইগারের কান হয়ে গেছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ টাইগারের কানও রেডি। এবার টাইগারের আউটলাইন দিতে হবে এখান থেকে হালকা করে, টাইগার আমাদের টাইগার এটা টাইগার এটা। এবার বাদুর হয়ে গেছে, আমি টাইগার রাখতে গিয়ে এখানে বাদুর রেখে। ঠিক আছে চলো, আমাদের এটা রেডি। তো আমরা একটুখানি টাইগারের জন্য এখানে এখানে দাঁতেতে একটু লাল লাল ছোপ দিয়ে দিই, ও কামড়ে ছিল না কাউকে। তো এখানে আমাদের টাইগার রেডি হয়ে গেছে ভাই, টাইগারটাকে আমরা এখানে রেখে দিই, মাস্ট টাইগার আমাদের বিক্রি। তো এটা হচ্ছে বাদুর, বাদু টাইগার, আমাদের বাদু টাইগার এখানে রেডি ভাই, আমি আমি রেলা মারছি না। তোমরা কিন্তু চ্যাটে এসে আমাকে একদম গম ভেঙে দিও না আমার। এবারে আমরা রাখবো হচ্ছে ভাই, তোমরা জানো কাকে, তোমরা জানো কাকে আমরা, এবার বাংলা গেমার কে ভাই লোক। তো বাংলা গেমারের প্রোফাইল পিকচার আছে পেছনে রেড, তারপর একটা জ্যাকেট। তো ভাই লোক, বাংলা গেমার কে এবারে আমি ভদ্র ভাবে আঁকবো, ব্যাড কালার, তুই পাগল ব্যাড কালার যা। তো লাল নিয়ে নিয়েছি, লাল ব্যাকগ্রাউন্ড করে দিই আগে, তারপর এখানে গ্রে কালারের একটুখানি হাত, এরকম এইরকম হয়ে গেছে। চলো, আমাদের জ্যাকেট এখানে রেডি, বাংলা গেমারের শুধু কালো রঙের একটা ইয়ে দিতে হবে হাত। তারপর আমাদের মাথা আঁকতে হবে, তো মাথা আঁকার জন্য আমি একটা কালার নিয়ে নিই এখান থেকে, এরকম এরকম গিয়ে এরকম, আমি জাস্ট এটাকে কালার দিয়ে ভরলাম। তো এটা আমাদের মেন কালার নয়, আমি এটাকে ভালো করে একটা স্কিন কালার দিয়ে ভরে দিই। স্কিন কালার কি হয়, স্কিন কালার আমি আকাশই নিয়ে নিই, তোর স্কিন কালার কি? ঠিক আছে, এই গ্রিনটা দিয়ে ভরে দেবো আমরা আজকে স্কিন। চলো, আমাদের আজকে স্কিন কালার এখানে আমরা ভরে দিলাম ভাই। আগের বারের থেকে তো বড্ড অনেক অনেক ভালো হচ্ছে, আগের বারের থেকে অনেক ভালো, মানে সত্যি আগের বারের থেকে অনেক ভালো হয়েছে। আর উপরে একটা টুপি আছে মাথাতে, টুপি আঁকার আগে আমাদের রাখতে হবে একটা চশমা, যেটা কানের পাশ দিয়ে আসবে, আর এসে এরকম একটা চৌকো, এরকম একটা, আবার এরকম একটা চৌকো, আবার এইখানে একটা। তো এখানে হয়ে গেছে আমাদের বাংলা গেমের চশমা রেডি ভাই। এবার এখানটা আমাদের দিতে হবে একটা ধামাকেদার স্মাইল, এরকম থাকে না,
আমাদের বাংলা গেমার দার এরকম রয়েছে। এবার এবার ছোট ছোট দাঁত আঁকাবে, দাঁত হচ্ছে দাঁত হচ্ছে। এবার স্যারকে আমাদের, ও ভাই ও ভাই, আমাদের এখানে কি এঁকেছিলাম আগের বারে, ওটা কি টাইগার, টাইগার কে আমাদের $80 মানে €80 কিনতে এসেছে, তো আমরা একটু দাম কমিয়ে দাম করে নি $91। আরেকবার $105 $105 আমাদের বাধু টাইগার বিক্রি হয়ে গেছে ভাই, আমরা বেশি টাকা পেয়ে গেছি। তো এখানে আমরা বাংলা গেমারটা বাকি কন্টিনিউ করা যাক। তো একে টুপি আঁকতে হবে ভাই, টুপি টুপি এঁকে দিয়েছি। এবার সামনে আমাদের রাখতে হবে হাত, তো এখানে হচ্ছে এইরকম কাটে আঙুল টাইপের, এখান থেকে একটা হাত, এখান থেকে একটা হাত, আর এদিকে একটা বুড়ো আঙুল, এটা হচ্ছে আমাদের হাত। হ্যাঁ হয়ে গেছে, খুব বাজে হয়েছে কিন্তু হয়ে গেছে। আর এদিকেও একটা এরকম এরকম একটা করে দিই চৌকো মতো, এইরকম এইরকম হয়ে গেছে চলো। আর মাঝখান দিয়ে একটা জ্যাকেটের চেন খোলা আছে, তো এটাকে জ্যাকেটের চেনটা করে দিই। আর মাথাটা একটু উঁচু আছে, ঠিক আছে, এইখানটাতে টুপি টুপি রয়েছে না, তোমরা একটু বোঝো ভাই। তো হয়ে গেছে এখানে আমাদের রেডি। আর এখানে একটুখানি তাহলে আগুন আগুন দিয়ে যাওয়া হোক, এখানে একটু আগুন আগুন দিয়ে দিয়েছি। আর এখানটাতে হালকা একটু ইয়ে করে দিই চশমাটা, যাতে চশমা লাগে। চলো আমাদের চোখ থেকে রে বেরোচ্ছে বাংলা গেমারে, তো আমাদের বাংলা গেমার রেডি। আমরা এটাকে এখানে পুটো দিই, আর এটার নাম রাখবো, দাঁড়ো নাম বাঙ্গ বাংলা গেমার ভাই, একটা ভালো বডি নিয়ে নি ম্যাম বলছে ওয়ের দ্য এনার্জি মেট ইট সো ব্ল্যান্ড, তোর মাথাতে যে এই টাওয়ার আইফেল টাওয়ার গুলো বসিয়েছিস না, ওই টাওয়ার গুলোকে নিয়ে আগুন জ্বালিয়ে দেবো, মশাল মতো দেখতে লাগে তো আগুন জ্বালিয়ে দেবো, টাওয়ার গুলো নিয়ে কিছু করবো না। এখানে হয়েছে আমাদের এটা। এবার বাংলা গেমারের এখানে আমাদের কি করতে হবে, এটাকে ফিল করে দিই এটাকে। চলো আমাদের ফিল হয়ে গেছে, এবার বাংলা গেমারের মাথা করতে হবে। আমি একটুখানি এই কালারটা নিয়ে এটাকে নিয়ে এরকম করে দিই, এটাকে নিয়ে এরকম করে দিই, করে নিয়ে মাথায় আগে তো টুপি বসিয়ে দিই, টুপি বসিয়ে দিলাম, সানগ্লাসটাও বসিয়ে দিই। আমাদের হবে একটা হিপ হপ হাত, এরকম একটা হাতা, এরকম এরকম এইরকম এরকম এরকম, আর এখানে একটা এরকম, এটা থেকে ইয়ো হাত বেরিয়েছে, একটা হাতের একটু আঙুল গুলো পাতলা, একটা খানি মোটা। আর এখানে জ্যাকেট, জ্যাকেট হয়ে গেছে। আর এখানে থাকবে স্মাইল, একটুখানি রোদ দিতে হবে এদিকে, এরাম 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 এরাম, আর এখানে লিখে দিই নারেন নারেন। চলো হয়ে গেছে, এবার আমরা এটাকে সেল করে চাপিয়ে দিই ভাই, বাংলা গেমার, বাংলা গেমার লিখে দিয়েছি। এবার এটা হচ্ছে আমাদের বাংলা গেমার, আমরা এখানে বাংলা গেমার বেচে দিয়েছি। আর সঙ্গে সঙ্গে কাকা কিনতে চলে এসেছে ভাই $100। তো আমি একটু বার্গেন করে নি ভাই, $100, 125, 148 বেচে দিয়েছি আজকে $148 বাংলা গেমার সেল হয়ে গেছে। তো গাইস আজকের ভিডিওটা এতটাই, তোমাদের যদি বাংলা গেমারের এই 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 পেন্টিং ভালো লাগে তো অবশ্যই একটা থামস আপ, একটা লাইক করে দিও, যদি তোমরা আরো কন্টেন্ট দাও এরকম, কারণ আমি দেখো আমি চেষ্টা করি তোমাদের হাসাবার, আমি যদি এখানে নিজের 100% দিই তাহলে আমি এরকমই আঁকবো, কারণ আমি পেন্টিং ভালো করি না, আমি এটা করুন করি। তো ঠিক আছে চলো আজকের মতো এতটাই, যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে লাইক করে দেবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলে। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, যতক্ষণ না আমার নতুন ভিডিও আসছে ততক্ষণের জন্য।